আমাদের রাস্তাটা কি হবে না? আপনি বলুন রাস্তাটা কি হবে না বলেন কি বলে? হয় আমাদের রাস্তা দাও, ঢালাই রাস্তা দাও, না হলে আমাদের পাকা রাস্তা দাও, দুইটার মধ্যে একটা রাস্তা লাগবেই আমাদের। এই বসুন তো, বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন বসুন। ও নো, রাস্তাটা দিলে আমাদের ভালো হয়, তাহলে আমরা বাজার যাওয়া আমাদের সুবিধা হয়। টাকাটা আসবে কোথা থেকে? পোষায় আন না, যতই দাও ততই চাই। তুমি তো চলে যাবে, তো আমাদের রাস্তাটা করে দাও দিদি, করে দিয়ে যাও দিদি, প্লিজ দিদি, করে দিয়ে যাও রাস্তাটা। দিদি তো চলে যাবে, দিদি যাবে না, দিদি থাকবে। তো দিদি আমাদের রাস্তাটার জন্য আপনি কি করবেন? যতটা পেরেছি ততটা করেছি ভাই। তাহলে কি আমি এই রাস্তার ভিডিওটা করে আপনাকে দেখাবো? আপনি বলেন। তোমার কিছু বলার থাকলে তুমি অফিশিয়ালি বলবে। তুমি যে রাস্তার জন্য যে টাকাগুলো পাঠাইছো, সে টাকাগুলো তো তোমার চালাগুলোই খাইছে, তো তাদেরকে কিছু বলবে না? যে কোটা আছে সব কোটা চোর, চোরের মায়ের বড় গলা। আচ্ছা দিদি, যদি রাস্তাটা পেতে হয় তো কাকে হারাইতে হবে তুমি একটু বলো তো। এমন করে হোক গায়ের জোরে মমতাকে হারাতেই হবে, মমতাকে হারাতেই হবে। আচ্ছা আচ্ছা দিদি, রাস্তাটা পেতে গেলে ভোটটা কাকে দিতে হবে তুমি একটু বলো তো। ভাই ভোটটা বিজেপিকে দিও কিন্তু, ভাই ভোটটা বিজেপিকে দিও কিন্তু। আচ্ছা দিদি, তোমার যে চালাগুলো আছে সেগুলো কি করে একটু বলো তো। একটা কিচ্ছু করতে পারে না, নিষ্কর্মার ঢেকি। পুরা ভিডিওটা জাস্ট মজা করার জন্য, আর বাস্তবতা আমাদের রাস্তার জন্য একটু ভিডিওটা করা, কেউ কিছু মাইন্ডে নেবেন না। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, এবং ফেসবুক পেজটা ফলো করবেন, আর ইউটিউবে দেখে থাকলে ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন।